Assalamualaikum. This is Shakil and welcome to back my another new vlog. অনেক দিন পর আপনাদের সামনে ভিডিওতে আসা। Maximum যদি ভুল না করে থাকি 20 থেকে 22 দিন পর ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা অনেক এক্সক্লুসিভ হবে। গত 20 থেকে 22 দিন হয়তো বিভিন্ন ঝামেলা থাকার কারণে আপনাদের সামনে কোনো প্রকার ভিডিও নিয়ে আসতে পারিনি। আশা করছি এখন থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আর গত 20 থেকে 22 দিন ওয়াইফাই এর বাইরে ছিলাম বা ওয়াইফাই ছিল না, তো আজকে ইনশাআল্লাহ আবার কানেক্টেড হবে, বিকালে সেটা ওয়াইফাইটা আসবে। সো এখন থেকে নিয়মিত শর্টস ভিডিও, মোটিভেশনাল ভিডিও এবং ব্লগ ভিডিও অবশ্যই আপনাদের সাথে থাকবে। আর এক্সক্লুসিভ হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন ট্যুর বা বিভিন্ন মানে খুব ভিজিটেড যে প্লেসগুলি আছে সেগুলো, ঠিক আছে। সো আজকের ব্লগটা কিন্তু আমি বাইরে যাচ্ছি না, সেটা হচ্ছে আউটডোরে কোনো ভিডিও না, আজকের ব্লগটা হবে জাস্ট ইনডোরে। সেটা হচ্ছে আমার ফার্মিংয়ের বর্তমান আপডেটটা নিয়ে আপনাদের সামনে আমি আজকের কথা বলবো। তো আজকে আমার ফার্মে কিন্তু বাচ্চা আসছে, সো সেই বিষয়টা নিয়ে আজকে সারাদিনের ব্লগটা থাকবে। আশা করছি অনেক ভালো লাগবে। আপনাদের মতামত কিন্তু ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু সময় থাকে, আর সম্ভব হলে ভিডিওটি এখনই লাইক করে দিন। সো শুরু করি, লেটস গো। চেক, চলে আসলাম আমাদের মূল কথায়। সেটা হচ্ছে আমাদের যেহেতু বাচ্চা আসছে, সো ফার্ম আলহামদুলিল্লাহ ফার্ম রেডি, ফার্ম রানিং এখন। তো আমরা কি করছি, গতকালকে আমি এই লিটারগুলো সংগ্রহ করেছি। আগে ছিল 3 বস্তা, পরবর্তী আরও কিছু গতকালকে 14 বস্তা এনে এই লিটারগুলোকে এইভাবে মেলে দিয়েছে যাতে লিটার যে গ্যাসটা থাকে সেটা চলে যেতে, পাশাপাশি লিটারটা যদি আর্দ্রতা থাকে সেটা যাতে একটু কমে যায়, সেই জন্য এটা আমি এগুলো দিচ্ছি। আজকে বিকেলে বা কালকে সকালের মধ্যে এগুলোকে আবার মানে বেলসা দিয়ে গোছাই আমরা ওভাবে টাল করে রাখবো, ঠিক আছে। সো অনেকদিন পরে মিনিমাম 10 থেকে 8-10 দিন পরে ফার্ম আবার চালু হয়েছে। তো মোটামুটি এগুলো হচ্ছে ধানের ছিটা, এই ছিটাগুলো দিয়ে আমি মুরগির অর্থাৎ চাচি এগুলো ইউজ করব। এগুলো ইউজ করে কারণ আমাকে এই লিটারগুলো আনতে হয় অনেক টাকা দিয়ে, অনেক কস্টিং, অনেক পরিশ্রম। তো সে জায়গায় এই লিটারগুলোর পরিবর্তে আমি আপাতত প্রাথমিক অবস্থায় বাচ্চা যখন ছোটো থাকে তখন এগুলো ইউজ করব, তখন সমস্যা হবে না, তাহলে আমার কিছু টাকা সেভ হবে সেটা। আর এ হচ্ছে খাবার, এগুলো হচ্ছে খাবার, আদনান কোম্পানির খাবার, প্রায় MRP হচ্ছে 3542 টাকা, সরি 82 টাকা, 3582 টাকা। তো এগুলা খাচ্ছে। আর এই হচ্ছে আমার ছোট্ট সোনামণিরা, দেখেন ওদেরকে 3টা বাসাতে আমরা রাখছি, ঠিক আছে, 3টা বাসাতে ওদেরকে আমরা রাখছি, আমি রাখছি সে। আর নতুন করে জ্যাক জয়েন হয়েছে, জ্যাক কাজ করবে। আর এখানে যে ইয়েগুলি আছে মানে এগুলো অনেকের প্রশ্ন যে এগুলো কি কোম্পানির বাচ্চা, কত ফিস বা কত টাকা করে প্রাইস নিছে এগুলো আর কি। এগুলো হচ্ছে কাজীর লোম্যান, সেটা হচ্ছে এরা হচ্ছে কাজীর বাচ্চা, লোহমেন মিট 1220 বাচ্চা, এবং দাম পড়ছে 50 টাকা করে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই বাচ্চাগুলো নেওয়া হয়েছে কোরবানির ঈদকে কেন্দ্র করে। সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে, সবল থাকে, আলহামদুলিল্লাহ যাতে দামটা থাকে। আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এর আগের বছর আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো কি বলে এটা ভালো দান করেছেন আমাকে ফার্মের মাধ্যমে, শুক্রিয়া আল্লাহর কাছে। তো এই হচ্ছে আমার ফার্মের মোটামুটি আপডেট। সো এবং সরি, আমাদের আরও কিছু কাজকর্ম অলরেডি কিন্তু চলছে, জ্যাক ওদিকে করছে। আর আজকে দেখি আমাদের হয়তোবা কালকে আমরা একটা ভিডিও করবো, কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখানকার একটা ভাইয়ের সাথে দেখা করব, সেখানকার ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি অনেক ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এখনো পর্যন্ত আশা করছি আপনারা কন্টিনিউ দেখছেন ইনশাল্লাহ। আর এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে, ঠিক আছে। সো আজকের এই ফার্মিং লাইফের ডেইলি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত, ঠিক আছে, কন্টিনিউ দেখতে থাকুন। দেখেন এত পরিমাণ গরম, মানে পুরো রমজানের মধ্যে গরম মতো গরম পড়তেছে। এছাড়া আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার যে পুকুরে আমি মাছ ফেলছি,
এখানে আমার গতকাল আজকে একটা মাছ মরে গেছে দেখছি এই মাত্র, আমি এটা উপরে উঠে ফেলছি, বুঝতেছি না কেন মারা যাচ্ছে। আর এইদিকে ওর ওর পুকুরে তো অলরেডি মাছের বন্যা বয়ে যেতেছে না রে সাকিব, হাঁস মাছ সব একসাথে। জালাল মিয়ার কুদুর কি খবর রে? মাশাল্লাহ ঠিক আছে। খারাপ জালাল মিয়া তুমি কমু কমুকে কদু বেছো? কদু বেছো ও জালাল ভাই, কদু বেচবেন? বেচবেন নি লটকে তো ফারফিস নি মাগু, এতটা খাইবেন কেন? বলা মানে নাই মিয়ে ওইছি, এখন তো আর হুরের উদ্দিন লটকে গেছে মাছগা মরি মিয়ে। আসলে বেচবেন নাকি? হ্যাঁ ঠিক করছিলাম।